হ্যালো বন্ধুরা, শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে। আর আজকে আমি তোমাদেরকে একটা আগমনি লুক করে দেখাবো, ঠিক আছে? তো পূজা তো এসে গেছে, আর মাত্র দুটো দিন বাকি আছে। তো মা দুর্গার একটা লুক আমি নিজে থেকে একটা ক্রিয়েট করার চেষ্টা করছি, তো তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে আমি যা আশা করছি। আর আমি এখন মুখটা ক্লিন করে এসেছি, ঠিক আছে? এবারে আমি একটা লোটাসের টোনার ইউজ করছি। দেখো, লোটাসের হোয়াইটগুলো টোনারটা ইউজ করছি আমি। এই টোনারটা ইউজ করে এটা আমার ফেসে শ্যুট করে গেছে, ঠিক আছে? তো দেখো, তোমরা সবসময় এইভাবে ইউজ করবে, এরকম ড্যাপ ড্যাপ করে দিয়ে, তারপর একটা আঙুল কিংবা দুটো আঙুলের সাহায্যে এইভাবে ইউজ করবে। দেখো, অনেকে আছে আমরা কী করে এরকম করে দুহাত দিয়ে নিয়ে দুহাত দিয়ে এরকম এরকম করি, কিন্তু ওটা কিন্তু ঠিক না। কারণ একটা একটা সিরাম বা একটা একটা প্রোডাক্টটা কিন্তু অনেক টাকা করে দাম। তো আমরা দুই হাতেই সমস্ত কিছু মেখে শেষ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ফেসে তেমন কিছু লাগবে না, ঠিক আছে? তো সেই জন্য আমরা সবসময় এই একটা ফিঙ্গার কিংবা দুটো ফিঙ্গার টিপসের সাহায্যে এইভাবে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? তো দেখো, আমার টোনারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে আমি কিন্তু একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করবো, ঠিক আছে? তো আমার কাছে যে ময়েশ্চারাইজারটা আছে আমি সেটা ইউজ করছি, তোমাদের কাছে যেটা থাকবে তোমরা কিন্তু সেটাই অ্যাপ্লাই করবে। দেখো, আমি একটা নিভিয়ার এই ময়েশ্চারাইজার ক্রিমটি ইউজ করছি। এটা কিন্তু খুবই ভালো, অল্প করে নেব, নিয়ে কিন্তু এরকম ফিঙ্গার টিপসের সাহায্যে সমস্ত জায়গায় ভালো করে লাগিয়ে নেবো। দেখো, আমার মতো যারা ডাস্কি স্কিন টোনের আছো, তারা আমার মেকআপ লুকটা ফলো করো। তোমরা কিন্তু এইভাবে মেকআপ করতে পারো, খুব বেশি দামি হাইফাই প্রোডাক্ট না হলেও কিন্তু সুন্দর করে মেকআপ করা যায়। তো তোমরা এটা দেখো, অবশ্যই ভালো লাগবে। ময়েশ্চারাইজ করে স্কিনকে সফট আর সুন্দর করতে সাহায্য করে। লিপ বাম ইউজ করছি, ঠিক আছে? তোমরা যে কোনো লিপ বাম ইউজ করে নেবে। তো আমার কাছে এটা আছে, এটা একটা পিঙ্ক শেডের লিপ বাম। লিপবামটা ইউজ করলে কি ঠোঁটটা খুব ময়েশ্চারাইজ হয়, নরম থাকে। তো এরপরে আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? মুখটা একটু হালকা শুকনো শুকনো হয়ে গেছে, এরপর আমি আপনার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো, এরপরে আমি কিন্তু একটা এরকম ফিটমির, আমার হচ্ছে শেড নম্বর 310, তো আমি ফিটমির একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো, আমি এতটা নিয়ে নিয়েছি, এবার ড্যাপ ড্যাপ করে আমি সমস্ত ফেসে অ্যাপ্লাই করে নেব। ফাউন্ডেশনটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, সমস্ত মুখে লাগাতে হবে। অ্যাপ্লাই করে নিয়েছি, সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। তোমরা কিন্তু এরকম করে ব্লেন্ড করে নেবে। আর দেখতে পাচ্ছ, এখানে আমি মা দুর্গা সাজছি, আর আমার কার্তিক আমার কোলে এসে বসে গেছে, তাই না? সে না, তুমি কি মেকআপ শিখছ? মেকআপ শিখছ? তোমার নিয়ে একটা ভোঁতা করে দেবো। দেখো, আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু আমি আমার কম্প্যাক্টটা ইউজ করে নেবো, ঠিক আছে? তো তোমরা চাইলে তোমরা কনসিলার ইউজ করতে পারো। তো আমি কনসিলারটা কিছু ইউজ করছি না, আমি ডাইরেক্ট কম্প্যাক্ট ইউজ করে দিচ্ছি। কি হচ্ছে, তুমি আড্ডা দিচ্ছ এরকম করে? দেখো, এটা একটা ফিটমির হচ্ছে কনসিলার, কম্প্যাক্ট পাউডার ফিটমি। তো এটা আমি অ্যাপ্লাই করছি। কম্প্যাক্টটা কিন্তু এরকম ড্যাপ ড্যাপ করে সমস্ত মুখে ভালো করে অ্যাপ্লাই করতে হবে। এরকম টেনে টেনে অ্যাপ্লাই করলে কিন্তু ফাউন্ডেশনটা ঘেটে যাবে। তো তোমরা, আমি যেভাবে চেপে চেপে অ্যাপ্লাই করছি, তোমরাও কিন্তু সেইভাবে অ্যাপ্লাই করবে। এবার একটা জেল আই লাইনার দিয়ে আমি কিন্তু আমার আইব্রো আর আমি লাইনারটা ড্র করে দেবো।
এরপর আমি একটা ভেলভেট লিপ গ্লস ইউজ করছি। দেখুন আমি এরকম করে একদম লিপস্টিকটা কি সুন্দর সেট করে নিয়েছি, আমার আর কোনো তুলির দরকার হচ্ছে না, লিপস্টিকটা আমার সেট হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এরপর আমি একটা আই শ্যাডো প্যালেট থেকে আই শ্যাডো ইউজ করবো, ঠিক আছে? তো আমি এখানে প্রথমে একটা পিঙ্ক কালার বা রেড কালার নিয়ে নেবো, দেখো রেড কালারটা নিয়ে নিচ্ছি এখানে, আর আমি এখানে ফিঙ্গার টিপসের সাহায্যে অ্যাপ্লাই করছি, ব্লাউজের কালারের সঙ্গে অ্যাডজাস্ট করে আমি আই শ্যাডো অ্যাপ্লাই করছি। দেখো আমি প্রথমে ক্রিজ লাইন বরাবর একটা ড্র করে নিচ্ছি। আমি কিন্তু মেকআপটা যারা বিগিনার একেবারে কিছুই জানো না তাদের জন্যই করছি, যারা এক্সপার্ট আছো তাদের জন্য কিন্তু মোটেও না, হ্যাঁ, কারণ তাদের কাছে তো অনেক দামি দামি জিনিস থাকে, কিন্তু যারা বিগিনার তারা তো আর দামি কিছু কিনতে পারে না, তাদের কাছে থাকে না, তো আমি তাদের জন্যই কিন্তু মেনলি দেখাচ্ছি। তো এই দেখো আমার এক পাশে হয়ে গেছে, এরপর আমি গ্লিটার ইউজ করছি। এটা হচ্ছে গোল্ডেন গ্লিটার, আমি চোখের আইবল এরিয়াতে গ্লিটার ইউজ করেছি। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখাচ্ছে। এরপর আমি সেম ভাবে এই চোখটাও করে নেব। দেখো আমি দুটো চোখে সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি আইলাইনারটা ইউজ করবো, ঠিক আছে? আমি একদম রিজনেবল প্রাইসের মেকআপ দেখাচ্ছি, এটা হচ্ছে ল্যাকমির একটা আইলাইনার, কিন্তু আশা করি সবার কাছে প্রায় থাকে, তো আমার কাছেও একটা আছে। তোমরা যদি ওয়াটার প্রুফ চাও তাহলে ল্যাকমির ওয়াটার প্রুফ আইলাইনারটা নিতে পারো, বা যে কোনো কোম্পানির ওয়াটার প্রুফ আইলাইনারটা নিতে পারো। যেহেতু মা দুর্গা একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার, তো আমি সেই জন্য একটা ড্রামেটিক আইলাইনার ক্রিয়েট করছি, ঠিক আছে? একটু উইংসটা টেনে দিতে হবে, মা দুর্গার রূপ অঙ্কন করা খেলা ব্যাপার না। দেখছো এরকম একটা উইংস টেনে দিতে হবে, এখানে একটা ইনার কর্নার থেকে একটু লম্বা করে সুন্দর করে তুলতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চিত্র নয়নও আঁকা হয়ে গেছে, যেহেতু পুরোটা দেখালে তোমাদের অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি সেই জন্যে স্কিপ করে করে দেখাচ্ছি। আর এরকম এবারে আমি একটা বড় সাইজের টিপ নিয়ে নেবো। দেখো এবার আমি খুঁজে খুঁজে একটা বড় সাইজের টিপ আমি পরে নিয়েছি কপালে, দেখো কি সুন্দর লাগছে। এবার এবার একটু লিপস্টিক নিয়ে আমি তৃতীয় নয়নের নিচ দিয়ে একটা উইংস লাইন করে দিলাম, দেখো কি সুন্দর দেখাচ্ছে। এবার খাতা চন্দনগুলো নিয়েছি, নিয়ে এবার আমি এই চোখের মাঝখান দিয়ে একটু সাদা সাদা করে এঁকে নিয়েছি, ঠিক আছে? যেহেতু আমাদের চোখের ভিতরটা সাদা, ওখানটাও আমি একটু সাদা করে দিয়েছি। দেখো আমি অত সুন্দর করে মেকআপ করতে পারি না, বা অত সুন্দর করে মানে আই যে ড্রটা করবো অত সুন্দর করে আমি পারিনি, কিন্তু যতটা পেরেছি আমি চেষ্টা করেছি। আর তারপরে আমার ছেলে আছে পাশে বসে দুষ্টুমি করছে, তাড়াতাড়ি করে করছি, তা হচ্ছে মোটামুটি কিছু মনে করো না তোমরা। তো এরপরে আমি দেখো মেকআপ মোটামুটি কমপ্লিট, আমি হাইলাইটারটা একটু অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? হাইলাইটার তোমরা চাইলে তোমরা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো, তো আমি কিন্তু ফিঙ্গার টিপসের সাহায্যে আমার হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটিং জোনগুলোতে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি, হাইলাইটার দিলে একটু বেশ খুব সুন্দর গ্লো করে স্কিনটা। না বাবা না, মেকআপ রীতিমতো কাড়াকাড়ি আরম্ভ হয়ে যাচ্ছে, দেখছো হাসির সময় কত সুন্দর একটা গ্লো করছে।
এবার দেখো আমি এরকম বড় বড় কানের দুল পরে নেবো। দেখো আমি কানের দুল পরে নিয়েছি, এবারে আমি হাতটা পরে নেবো। সমস্ত গয়না দেখো আমি পরে নিয়েছি। এইবার আমি চুলটা ভালো করে বেঁধে নেব। তো আমাদের লুক এখানেই কমপ্লিট হয়েছে। যদি আমার লুকটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, লাইক করে দাও, আর যদি আমাকে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আমার ভালো লাগে।